আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সর্বত্রই এখন একটি আলোচনা, কে হচ্ছেন চট্টগ্রামের নগরপিতা। চুলচেরা বিশ্লেষণের এই আলোচনায় পিছিয়ে নেই তরুণেরাও। ইশতেহারে তাদের সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা না থাকায় হতাশ হলেও তারা বলছেন, তরুণ ব্যবসায়ী শিক্ষাবিদদের সম্পৃক্ত করে দলমতের ঊর্ধ্বে উঠে যারা কাজ করবেন তাদের পক্ষে রায় দেবেন তরুণেরা। বিস্তারিত চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ চিটোর রিপোর্টে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন চট্টগ্রাম নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে, আর ভোটাররা কষছেন প্রার্থিতা চূড়ান্তকরণের হিসাব নিকাশ। কেমন মেয়র চাই, কে হবেন নগরপিতা, এই আলোচনা এখন মুখে মুখে। এবার মোট 18,13,449 জন ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা প্রায় 5 লাখ। প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে তাদের জন্য সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা না থাকায় অনেকেই হতাশ। 4-5 লাখ তরুণ ভোটার আছে যাদের বয়স 18-35-40-এর ভিতরে, স্পেশালি তরুণদেরকে নিয়ে ইশতেহারে কোন প্যাকেজ নেই। নাগরিক সমস্যার সমাধানের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখারও আহ্বান তরুণদের। আমরা এমন একজন মেয়র চাই যিনি দলমতের ঊর্ধ্বে থেকে জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য সমস্যাগুলো দূর করে এবং আমাদের তরুণ সমাজের জন্য একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য ভূমিকা রাখবেন। তরুণরা বলছেন, মেয়রকে দায়িত্ব পালনে সৎ ও দুর্নীতিমুক্ত থেকে পরিহার করতে হবে দলীয় সংকীর্ণতা। তাকে যেন কোনো কিছু অসৎ করতে না পারে সে ধরনের সততা তার থাকতে হবে। যে দলের সমর্থনে তিনি এসেছেন সেই দলে যদি কোনো সংকীর্ণতা থাকে সেই সংকীর্ণতাকে দূর করবার জন্য তার কাজ করে যেতে হবে। সেই সাথে কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে সরকারি বেসরকারি সব সুযোগ সুবিধা নিয়ে সততার সাথে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন, এমনই মেয়র চান চট্টগ্রামের তরুণরা। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।